জান্নাত ফেরদাউসি আপনি লিখেছেন আমার স্বামী শারীরিক সম্পর্কে অনাগ্রহী আমি অনেকবার তাকে বলার চেষ্টা করেছি যদি কোনো সমস্যা থাকে আমা আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি কিন্তু তিনি বলেন শারীরিকভাবে তিনি সম্পূর্ণ ঠিক আছেন কিন্তু এভাবে থাকা আমার জন্য কষ্টকর আমি মানসিকভাবে অসুস্থতা ফিল করছি এরকম ক্ষেত্রে শরীর দৃষ্টিকোণে আমার করণীয় কি। দেখুন আল্লাহ আফ করুন এরকম যদি পরিস্থিতিতে কেউ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী যদি কোনোভাবে নিজের সমস্যার স্বীকার না করেন এবং আপনি আপনার চরিত্র হেফাজত করাটাকে চ্যালেঞ্জিং ব্যাপার মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার আত্মীয় স্বজন আপনি আপনার অভিভাবকদের মাধ্যমে এটার বিহিত করার জন্য উদ্যোগ নিতে পারেন এবং প্রয়োজনে ভঙ্গের উদ্যোগ আপনি নিতে পারেন যেহেতু বিবাহের মূল উদ্দেশ্যই হলো চরিত্র রক্ষা করা বংশ বংশবিস্তার এবং নিজের পরবর্তী প্রজন্ম এবং জেনারেশন তৈরি করা তো সেটি যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেই জায়গায় আপনি আজীবন সম্পর্ক করতে বাধ্য নন বা সংসার টিকে রাখতে বাধ্য নন আর যদি মৌলিক প্রয়োজন পূরণ হয় হয়তো আপনার কাঙ্ক্ষিত যে প্রয়োজন সেটি পূরণ হচ্ছে না সেক্ষেত্রেও আপনি ফিতনায় পতিত হবেন গুণহারিপ্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা তৈরি হলেও আপনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন পুরো পরিস্থিতি আপনার কী সেটা আরও বিস্তারিত এবং বিশদভাবে বর্ণনা করে তারপর আপনি এ বিষয়ে মাস আলা গ্রহণ করলে আপনার জন্য অধিকতর নিরাপদ হবে আল্লাহ রক্ষা করুন আমাদেরকে